হে এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। চলে আসলাম একটা পরোটা রেসিপির সঙ্গে। কিভাবে কন্ডেন্সড মিল্ক দিয়ে পরোটা তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আবার আজকের রেসিপির জন্য আমি এখানে ইনগ্রিডিয়েন্টস হিসেবে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা, আর নিয়েছি 1/4 কাপের মতো কন্ডেন্সড মিল্ক। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের রেসিপিটাকে তৈরি করব। অন্যদিকে নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে সর্বপ্রথম দিয়ে দিলাম এক বাটি পরিমাণ ময়দা। এখানে টোটালি 2 কাপের মতো ময়দা আছে। দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ 1/2 চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি এখানে এক্সট্রা করে চিনি অ্যাড করছি না, কারণ কন্ডেন্সড মিল্কে কিন্তু অনেক মিষ্টি থাকে এই জন্য। এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এভাবে মিনিমাম 2 থেকে 3 মিনিট হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে তেলটা খুব সুন্দর মতো ময়দার সঙ্গে মিক্সড হয়ে যায়। 2 থেকে 3 মিনিট মাখিয়ে নিয়েছি। দেখুন আমার ময়দাটা কতটা সুন্দর মাখানো হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব কন্ডেন্সড মিল্ক। ময়দাটাকে প্রথম অবস্থায় এভাবে মাখিয়ে নিতে হবে। এখন কন্ডেন্সড মিল্ক দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো বাইন্ডিং করে নেব। এই কন্ডেন্সড মিল্কে যতটা বাইন্ডিং করিয়ে নেওয়া যায় ততটাই করে নিতে হবে। বাদ বাকি ক্ষেত্রে আপনি একটু পানি অ্যাড করতে পারেন, তবে এখানে 1 টেবিল চামচের বেশি পানি অ্যাড করার ট্রাই করবেন না, তাহলে পাউটা খেতে ভালো লাগবে না। একটু পানি অ্যাড করলাম, দিয়ে এখন আবারও বাইন্ডিং করতে শুরু করেছি। ডোটাকে সফট করেই তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু পাউটাটা তৈরি করা অনেক সহজ হবে। এভাবে ধীরে ধীরে এখানে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ডোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমার ডোটা কতটা সফট হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার ডোটা অনেক সফট হয়েছে। এখন আমার ডো থেকে লেজি কেটে নেবার পালা। এই জন্য এখানে একটা চপিং ট্রে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে যদি আমি ডোটাকে মুছে নিই তাহলে খুব সহজেই মুছে নিতে পারবো। আমি এখন ডোটাকে লম্বাটি করে শেপ দিয়ে দেব, তারপর লেজি কেটে নেব। দেখুন আমার ডোটা কিন্তু লম্বাটি করে শেপ দেওয়া হয়ে গেছে। আমি এখন আমার পছন্দ মতো করে লেজি কেটে নিচ্ছি। এখন একটা লেজি নিয়ে তারপর আমি গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আমি এই পরোটাটা সর্বপ্রথম গোল করে শেপ দিয়েছি, তারপর এখানে 3 ভাঁজ দিয়ে দিচ্ছি ত্রিভুজ করে। আমি পরোটাটা আজকে ত্রিভুজ করে তৈরি করছি। আপনি চাইলে যে কোনো শেপই দিয়ে দিতে পারেন। এভাবে ধীরে ধীরে এখন আমি পরোটাকে বেলতে শুরু করেছি। এভাবে ধীরে ধীরে পরোটাগুলোকে বেলে নিতে হবে। ঠিক একই প্রসেসে সবগুলো পরোটাকেই বেলতে শুরু করব। দেখুন আমার পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে সবগুলো পরোটাকেই বেলে নিয়েছি। এখন আমার পরোটাগুলো ভাজবার পালা। পরোটা ভাজার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল, কারণ পরোটা রেসিপির তেলটাকে একটু বাড়িয়ে অ্যাড করতে হয়, এই জন্য বাড়িয়ে অ্যাড করলাম। ডেলটাকে এখন গরম করে নেব, তারপর এর মধ্যে অ্যাড করব পরোটাগুলো। এই পরোটার খেতে কিন্তু অনেক মজা, আর রেসিপিটা সার্ভ করবেন মিষ্টি জাতীয় কোনো খাবারের সঙ্গে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এভাবে ধীরে ধীরে পরোটার এক পাশটা যখন 1 মিনিটের মতো ভাজার ফলে অনেকটা শক্ত হয়ে যাবে, তখনই আবার পাশে উল্টিয়ে দেব। পরোটা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো কোনো ট্রাই করবেন না। পরোটার এক পাশটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে অপর পাশটাকে উল্টে দিচ্ছি, তাহলে কিন্তু পরোটাটা ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এভাবে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর পুরো প্রসেসে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রাখলেই কিন্তু পরোটাকে খুব ভালো মতো ভেজে নেওয়া যাবে, আর পরোটা দেখতেও অনেক সুন্দর হয়। পরোটার থেকে একটা সুন্দর কালার আসে। এভাবে দুপাশে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন আমার পরোটাটা কিন্তু অলরেডি ভাজা হয়েছে। এখন আমি রেসিপি থেকে তেলটাকে সেপারেট করে নিয়ে রেসিপিটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা এনজয় করবেন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।